আমি অসীম ঘোষ, গ্রাম বনোয়া, পোস্ট বনোয়া মহেশ, থানা মেমারি, জেলা পূর্ব বর্ধমান। আমি 7 বিঘা জমিতে ধান চাষ করেছি। ধান চাষ করার 25 দিনের মাথায় আমি দানা দিয়েছিলাম জমিতে, তাতে মাজরা এবং পাতামুড়া পোকার কন্ট্রোল হয়নি। আমি 40-42 দিনের মাথায় আবার ধানুকা কোম্পানির মোটা স্প্রে করি, তাতে হচ্ছে গিয়ে ধান এখন আমার ভালো আছে। এখন ধানের বয়স 70-72 দিন। যে জমিতে মোটা দিয়েছি সেই জমিতে আমার 5 কাটি সব হচ্ছে গিয়ে 15-16 কাটি আছে, এবং অন্য যে জমিতে দেওয়া হয়নি সেই জমিতে 12-13 কাটি ধান আছে। মোটা দেওয়া জমিতে ধানের গ্রোথও ভালো আছে, তাতে আর মোটা না দেওয়া জমিতে 3 বার স্প্রে হয়েছে। মোটা দেওয়া জমিতে 1 বারই স্প্রে করেছি, তাতে হচ্ছে গিয়ে খরচাও সাশ্রয় হচ্ছে।